নমস্কার বন্ধুরা, ছায়াপথ বাংলায় তোমাদের স্বাগত। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি অন করো, যেন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবারই প্রথমে তোমাদের কাছে পৌঁছয়। জগতের সাত আশ্চর্যের ব্যাপারে তো অনেক লোকেরই জানা আছে, কিন্তু জগতে কিছু এমন জায়গাও আছে যা খুব সুন্দর এবং হতবাক করার মতো। এই জগৎ অদ্ভুত এবং রহস্যময় জায়গায় ভরে আছে। এই রহস্যময় জায়গার ব্যাপারে জানার কৌতূহল আমাদের সবারই হয়, এমন রহস্য যাকে সমাধান করতে বিজ্ঞানও অসমর্থ। আজকের এই এপিসোডে এমনই পাঁচ জায়গার ব্যাপারে জানবো যার আবিষ্কারের সময় থেকেই সে পুরো জগৎকে হয়রান করে আসছে। সঙ্গে জানবো তার পেছনে দেওয়া বৈজ্ঞানিক মন্তব্য, যার ফলে ওই রহস্যগুলো বুঝতে আমাদের একটু সুবিধা হবে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ছায়াপথ বাংলা, চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, নাস্কা লাইন্স, পেরু। যদি তোমরা কোনো এলাকার ওপর দিয়ে উড়োজাহাজে উঠছ আর আচমকায় তোমাদের নিচে মাটিতে 100 মিটারেরও বেশি চিত্র বানানো চোখে পড়ে, তাহলে আশ্চর্য হওয়া স্বাভাবিক। প্রথমবার যখন এই চিত্রকে দেখা গিয়েছিল তো পুরো জগৎ হতবাক হয়ে গিয়েছিল। এটা পরিষ্কার হয় না যে এত বড় চিত্রকে বানানোর পেছনে কি উদ্দেশ্য ছিল। কোনো অজানা সভ্যতার অস্তিত্বের অনন্য ঐতিহ্য নাস্কা লাইন্স। এই লাইন পৃথিবীতে বানানো বিশাল রেখাচিত্র, 80 কিলোমিটারেরও বেশি এলাকায় ছড়ানো ময়দানে এমন শতকের সংখ্যায় রেখাচিত্র উপস্থিত আছে। এই লাইনে পাখি, বাঁদর এবং অন্য জীবেদের ছাড়াও বিভিন্ন জ্যামিতিক রেখা উপস্থিত আছে, যার মধ্যে ত্রিভুজ, বর্গক্ষেত্র ইত্যাদি অন্তর্ভুক্ত আছে। ল্যাটিন আমেরিকার পেরুতে নাস্কা মরুভূমিতে অবস্থিত এই স্ট্রাকচার নাস্কা সংস্কৃতির ঐতিহ্য মানা হয়। একে বানানোর সময় খ্রিস্টপূর্ব 500 সালের আগে থেকে খ্রিস্টপূর্বের 500 সাল পরের মাঝখানে মানা হয়। এই লম্বা লম্বা লাইনকে নিচে থেকে দেখলে মাকড়সার জালের মতো ছাড়া আর কিছু নজরে আসে না, কিন্তু ওপরে আকাশ থেকে দেখলে এই মাকড়সার জালই কলাকৃতির এক সুন্দর দৃশ্য নজরে আসে। নাস্কাতে এই লাইনকে দেখে মাথা ঘুরতে থাকে, কারণ 100 মিটারে ছড়ানো এই লাইন আসলে কারা বানিয়েছে এবং ওই লোকেদের একে বানানোর পেছনে উদ্দেশ্য কি ছিল? আজ থেকে কি 2500 সাল আগে মানুষের কাছে এতটা টেকনোলজি ছিল যে এই লাইনকে এতটা সঠিক বানাতে পারে? কেননা মাটিতে দাঁড়িয়ে দেখলে এর আকারের ব্যাপারে কিছু বোঝা যায় না। এর পুরো গঠন আকাশের অনেক উঁচু জায়গা থেকে নজরে আসে। ওই সভ্যতার কাছে কি এমন জিনিস ছিল যা তাদের আকাশে উড়াতে পারত? চলো জানার চেষ্টা করি। এই আবিষ্কারকে সবথেকে বেশি পরিচয় জার্মান ম্যাথমেটিশিয়ান আর আর্কিওলজিস্ট মারিয়া রিসের কারণে মেলে, যিনি এই রেখাদের গভীরভাবে পর্যবেক্ষণ করে। মাকড়সা, টিকটিকি, মাছ, সিংহ, হাঙর, বাঁদর এবং ব্যাংকে ছাড়াও হামিংবার্ডও এই রেখাতে পরিষ্কার চেনা যায়। এখানে মানুষের আকৃতিও বানানো আছে, যার মধ্যে সবচেয়ে বড় চিত্র 200 মিটারের লম্বাতে ছড়িয়ে আছে। প্রথমে তো এটাই মানা হয়েছিল যে এগুলো সেচের জন্য বানানো ছোট ঢেউ অথবা নালি ছিল, এবং কিছু বুদ্ধিজীবীদের বক্তব্য যে এই চিত্র ধার্মিক কারণে বানানো আর এখানে প্রকৃতি পূজার চিত্র অঙ্কন করা হয়েছে। এমনই অনেক মন্তব্য এই ব্যাপারে দেওয়া হয়। চলো জানা যাক কি সেই মন্তব্য। এলিয়েন্স। মানুষের স্বভাবই হলো যে জিনিস বুঝতে পারে না তাকে হয়তো অলৌকিক শক্তির নাম দিয়ে দাও, না হলে তাকে এলিয়েনের সঙ্গে জুড়ে দাও। কিছু টিভি চ্যানেল এবং পুস্তক, চ্যারিয়টস অব গডে এরিক বলেছে যে নাস্কার প্রাচীন লোকেদের সঙ্গে মিলে এলিয়েনরা এই সব জিনিস বানিয়েছিল যেন তাদের ইউএফও এখানে নামাতে পারে। মানে তার হিসাবে পৃথিবীতে এই বিশাল লাইন কিছু আর না, বরং এলিয়েনদের এয়ারপোর্ট। কিন্তু এই মন্তব্য থেকে এক আরও প্রশ্ন সামনে চলে আসে যে আসলে পেরুন নাস্কাতে এলিয়েন আসতো কেন? এর উপর লোকেরা বলে যে এলিয়েন পৃথিবীতে উপস্থিত খনিজ, ধাতু ইত্যাদির ব্যাপারে জানতে চাইতো, যেমনটা আমরা মঙ্গল গ্রহের মাটির ব্যাপারে জানতে চাই। মনে হয় তাদের পেরুর মরুভূমির থেকে ভালো জায়গা মেলেনি, যেখানে বছরের পর বছর বৃষ্টি হয় না আর যার মাটিতে লোহা এবং তার অক্সাইড পাওয়া যায়। এলিয়েনদের নাস্কাতে বারবার নামতে হতো, এই জন্য তারা এখানে এয়ারপোর্ট বানিয়ে নেয়। চলো যদি এই মন্তব্যকে মেনেও নেওয়া হয় যে এলিয়েনরা এই জায়গাকে এয়ারপোর্টের মতো ব্যবহার করত, তাহলে তাতে এই কথা পরিষ্কার হয় না যে এই লাইনকে পশু এবং পাখিদের প্যাটার্নে কেন বানানো হয়েছে। এলিয়েন একে সোজাসুজি প্যাটার্নেও বানাতে পারত, আর এলিয়েন যদি পৃথিবীতে আসতো তাহলে এত বড় এলাকাতে যে কোনো স্থানে এই লাইনকে বানিয়ে এয়ারপোর্ট বানানোর কথা ঠিক মেনে নেওয়া যায় না। কিন্তু তাছাড়াও লোক
নিজের রোমাঞ্চ বজায় রাখার জন্য একে এলিয়েনের দ্বারা বানানো লাইন মানে। কিন্তু যদি এলিয়েনরা না তাহলে এই লাইন বানালো কে? 2500 সাল আগে মানুষদের হাওয়াতে উঠতে পারার কোনো প্রমাণ পাওয়া যায় না, তাহলে তারা ওপরে না গিয়ে এত সঠিক লাইন কেমন করে বানাতে পারত? এগুলো বানানোর পেছনে বিভিন্ন মত প্রচলিত আছে। একটি বিশ্বাস এই ধর্মীয় তাৎপর্যকে প্রতিফলিত করে। মোটামুটি সব ফিল্ডের এক্সপার্টরা এই রেখার পর্যবেক্ষণ করে এবং পায় যে নাস্কা লোকেরা একে এই জন্য বানিয়েছিল যেন আকাশে থাকা দেবতা তাদের স্পষ্টরূপে দেখতে পারে, যদিও এটা কখনো জানা যায়নি যে তাদের দেবতা কে ছিল। এছাড়া অন্য মন্তব্য আছে যে এই লাইন তাদের মহাকাশীয় পিণ্ডের স্থিতি পর্যবেক্ষণ এবং ক্যালেন্ডারের নির্মাণের সঙ্গে যুক্ত করে। এই মন্তব্যের হিসাবে এই চিত্র এক সম্পূর্ণ মানমন্দিরের কাজ করত। এই রেখাদের সাহায্যে তারাদের স্থিতি বলা হতো। এমনটা অসম্ভবও নয়, কেননা সব প্রাচীন সভ্যতাতেই এই রকম মানমন্দির পাওয়া গিয়েছে, যেমন স্টোনহেঞ্জ প্রভৃতি। বন্ধুরা, এই তর্ক থেকে এটা তো জানা যায় যে একে কেন বানানো হয়েছিল, কিন্তু একে বানিয়েছিল কেমন করে এটা এখনও আমরা জানি না। কিন্তু কিছু গবেষকদের কাছে এটারও উত্তর আছে। এই আকৃতিকে এর সঠিক প্যাটার্নে আকাশপথ অথবা রিমোট হাইট থেকে দেখা যেতে পারে। এই অনুমানের পরীক্ষার জন্য বৈজ্ঞানিক জিম উডম্যান এক বেলুনের নির্মাণ করেছিল যা আকাশে এতটা দূর পর্যন্ত উঠতে পারত যেখান থেকে এই লাইনকে পরিষ্কার দেখা যায়। তার ধারণা ছিল যে ঠিক এমনই বেলুন বানাতে ওই সভ্যতা সক্ষম ছিল, কিন্তু ঐতিহাসিক কাগজপত্রে এমন কোনো বেলুনের কোনো প্রমাণ পাওয়া যায় না। আবার কিছু বৈজ্ঞানিক মানে ওই সভ্যতার কাছে ম্যাথমেটিক্স আর জিওমেট্রির এতটা জ্ঞান ছিল যে তারা মাটিতে থেকে এত বড় রেখা বানাতে সমর্থ ছিল। এমনভাবে বিনা কোনো উড়োজাহাজ অথবা আকাশপথ থেকে গণনা না করেই মাটিতে এত বড় আকারের লাইন টানা সত্যিতে হতবাক করার মতো। মোটামুটি 80 বছর থেকে এর রহস্য এমনটাই বজায় আছে। হাজারের সংখ্যায় বানানো এই চিত্র এটা তো বলে যে এর পেছনে কোনো না কোনো উদ্দেশ্য তো অবশ্যই থাকবে। এই আকৃতির উদ্দেশ্য যাই থাকুক, কিন্তু একে দেখে এক কথা মনে আসে, না জানি তারা কেমন লোক ছিল। নাম্বার 2, সেলিং স্টোনস, ডেথ ভ্যালি। ডেথ ভ্যালির রহস্যময় পাথর। তোমরা আমেরিকার গরম এলাকার ডেথ ভ্যালির নাম তো শুনেই থাকবে, কিন্তু তোমাদের জানা আছে কি এর বিভিন্ন এলাকায় পাথরের নিজে থেকে চলার ঘটনা খুব সাধারণ। এই পাথরের মধ্যে কিছুর ওজন তো অনেক টন পর্যন্ত ভারী। এই পাথর নিজে থেকেই স্লাইড করে আগে যায়, যার ফলে তার চলার চিহ্ন পেছনে থেকে যায়। ডেথ ভ্যালিতে রহস্যময়ভাবে স্লাইড করা পাথরকে দেখা গিয়েছে। এই পাথরের মধ্যে কিছু তো 115 কেজি পর্যন্ত ভারী। বিনা কোনো সাহায্যে এই পাথর আশ্চর্যজনক রূপে এই উপত্যকার পৃষ্ঠদেশে একদম সোজা লাইনে চলে। ওজনে ভারী হওয়া সত্ত্বেও এই পাথর 100 ফুট পর্যন্ত স্লাইড করতে দেখা গিয়েছে। পাথরে স্লাইড করা জগৎজুড়ে বৈজ্ঞানিকদের গবেষণার বিষয় হয়ে আছে। ডেথ ভ্যালি উত্তর আমেরিকার সবচেয়ে গরম, শুকনো এবং রহস্যময় স্থান। এ ক্যালিফোর্নিয়ার সাউথ ইস্টে নাভাডা স্টেটের সীমার কাছে অবস্থিত। এর দৈর্ঘ্য 250 কিলোমিটার। কিছু বিজ্ঞানীরা মানে যে পাথরদের নিজে থেকে স্লাইড করা জোরে হাওয়া আর বরফের পৃষ্ঠতলে হওয়া আলোড়নের ফলে হয়। যদিও বিজ্ঞানীদের এই মন্তব্যের পরেও পাথর আলাদা আলাদা দিকে আলাদা আলাদা গতিতে চলে, স্লাইড করা এই পাথর নিজের পেছনে এক লম্বা লাইন ছেড়ে যায়, যার ফলে তা স্লাইড করার ব্যাপারে জানা যায়। বলা হয় যে এই পাথর বছরে 1 অথবা 2 বারই স্লাইড করে। একে এখনও কেউ স্লাইড করতে দেখেনি, শুধু এর পেছনে ছেড়ে যাওয়া রেখার ফলেই এর স্লাইড করার কথা জানা যায়। এই ব্যাপারে করা বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার বলে যে মরুভূমিতে 90 মাইল প্রতি ঘন্টার গতিতে চলতে থাকা হাওয়া, রাতে জমে থাকা বরফ এবং পৃষ্ঠতলের ওপর ভেজা মাটির স্তর, এই সব মিলে পাথরকে গতিমান করে। যদিও কিছু লোক মানে যে যেমন যেমন তাপমাত্রা কম হয় তেমন তেমন পাথরের স্লাইড করা শুরু হয়ে যায়, কেননা বালির পৃষ্ঠতলের নিচে উঠতে থাকা জল আর পৃষ্ঠতলের ওপর প্রবাহ হওয়া প্রচণ্ড হাওয়ার ফলে পাথর স্লাইড করতে থাকে। ফটোগ্রাফার মাইকেল বাইরেন পাথরের গতিবিধিকে রেকর্ড করার জন্য এখানে অনেক বছর কাটায়। ডেইলি টেলিগ্রাফকে দেওয়া ইন্টারভিউতে বাইরেন বলে যে মরুভূমিতে নিজে থেকেই চলা কিছু পাথর মানুষের ওজনের সমতল ভারী। এতটা ভারী পাথরদের বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স ছাড়াই আগে স্লাইড করা মোটামুটি অসম্ভব। তার মতে এই ধাঁধা এখনও পর্যন্ত অমীমাংসিত। বন্ধুরা, এর পেছনে দেওয়া বৈজ্ঞানিক মন্তব্য এর সঠিক সঠিক কারণ বলতে পারেনি। নাম্বার 3, ইস্টার আইল্যান্ড। স্থানীয় ভাষায় রাপানুই বলা এই দ্বীপে একই পাথর থেকে খোদাই করা বিশালাকার মানুষের মূর্তি
জায়গায় জায়গায় ছড়িয়ে আছে, যাকে মই বলা হয়। ইস্টার দ্বীপ নিজের 800 থেকেও বেশি বড় মূর্তির জন্য প্রসিদ্ধ, যাদের প্রাচীন রাপানুই লোকেরা বানিয়েছিল। এর মধ্যে সবচেয়ে বড় মূর্তি 33 ফুট উঁচু আর মোটামুটি 75 টন ভারী। এই মূর্তিগুলো মোটামুটি 1200 সাল পুরনো মানা হয়। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে দূরে অবস্থিত ইস্টার দ্বীপে জগতের সবচেয়ে পুরনো বিশাল পাথরের মূর্তি এখনও পুরো জগতের কাছে আশ্চর্যে ভরপুর। এই মূর্তিদের কারা এবং কেন বানিয়েছিল, ওজনে 75 টন ভারী এই মূর্তিদের কেমন করে বানানো হয়েছিল, এই সব প্রশ্নকে নিয়ে জগতে আলাদা আলাদা মত আছে। কিন্তু এর পেছনের শক্ত কারণ এখনও কেউ জানে না। প্রশান্ত মহাসাগর থেকে 1500 মাইল দূরে সামুদ্রিক শিলার মাঝে লুকোনো এই দ্বীপে কখনো প্রাচীন পলিনেশিয়ান সভ্যতার লোক থাকত। এই ফাঁকা দ্বীপে 7 মিটার উঁচু বিশাল মানুষের মূর্তির জন্য এটা পর্যন্ত বলা হয় যে এর নির্মাণ কোনো পুরনো মানব সভ্যতার জন্য অসম্ভব লাগে। এই দ্বীপের ব্যাপারে প্রথম খবর ডাচ অ্যাডমিরাল জেকব রকবিন দ্বারা সাল 1722 পাওয়া যায়। যখন সে তার 3 জাহাজের সঙ্গে এই দ্বীপে পৌঁছায়, তো তাকে দূর থেকেই বিশালাকার মানুষের আকৃতি নজরে আসে। কাছে আসার পরে সে বুঝতে পারে যে তারা কোনো জীবিত মানুষ নয়, বরং পাথরের বানানো বিশাল মূর্তি। ওই মূর্তির সঙ্গে মোটামুটি ওরই মতো পাথরের বানানো মূর্তিদের পুরো সেনা উপস্থিত ছিল। ওই দিন ইস্টার সানডে ছিল, সেই জন্য সে এই দ্বীপের নাম ইস্টার দ্বীপ রেখে দেয়। গবেষকদের মতে এইসব পাথরের আকৃতি আগ্নেয়গিরির সময় হওয়া বিশালাকার পাথরদের খোদাই করে বানানো হয়েছিল। এই দ্বীপের এক ঘুমন্ত আগ্নেয়গিরির মুখের আশেপাশে এখনও বড় বড় পাথরের টুকরো দেখা যেতে পারে। বিশেষজ্ঞরা বলে যে এদের আগ্নেয়গিরির মুখ থেকে ভেঙে জড়ো করা হয়েছিল। এর মধ্যে কত টুকরো মূর্তির চেহারায় গেঁথে আছে আর কতই না বিনা গেঁথেই পড়ে আছে। যদিও 400-র কাছে অর্ধেক খোদাই করা মূর্তি আগ্নেয়গিরির মুখের ভেতরে এখনও পড়ে আছে, এর মধ্যে কিছু মূর্তি এখনও আছে যাকে শুধু বাইরে নিয়ে আসাই হয়েছিল, কিন্তু তা কোনো কারণবশত এমনই ছেড়ে দেওয়া হয়। এখন প্রশ্ন এটা ওঠে যে এই দ্বীপে বানানো মূর্তির পুরো সেনা বানানোর পেছনে ওই লোকেদের কী উদ্দেশ্য ছিল, এবং ওই লোকেরা আচমকা এই কাজকে ছেড়ে দিয়ে কোথায় চলে গেল। তারা কি মানুষই ছিল যে তারা এত কঠিন কাজকে সম্পন্ন করেছিল? চলো এর পেছনে দেওয়া মন্তব্যকে জানার চেষ্টা করি। সবচেয়ে প্রথম এবং সবচেয়ে প্রচলিত এটা যে এই বিশালাকার মূর্তিদের এলিয়েনরা বানিয়েছিল। বিভিন্ন টিভি চ্যানেল এবং অন্য কাগজপত্রের হিসাবে এই মূর্তিদের 1000 সাল আগে এলিয়েনরা বানিয়েছিল, কেননা এত সময় আগে মানুষ এত কঠিন কাজকে সম্পন্ন করতে পারত না, আর না তাদের কাছে এমন মেশিন ছিল যা এত বড় এবং ভারী পাথরকে উঠিয়ে এই দিক সেই দিক নিয়ে যেতে পারে। কিন্তু এই মন্তব্যে কোনোই দম নেই, কেননা এলিয়েন সভ্যতা এমনটা কেন করবে? কেন তারা এত বড় বড় পাথরকে মূর্তি বানিয়ে তাদের এমনই ছেড়ে দেবে? আর না এই কথা থেকে একে বানানোর উদ্দেশ্য পরিষ্কার হতে পারে। তাহলে এদের বানিয়েছিল কারা? ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের ডক্টর পলিন রিচার্ড এই দ্বীপে মূর্তির রহস্য খুঁজতে থেকে এই দ্বীপেরই পুনাপাও আগ্নেয়গিরির মুখে পৌঁছে যায়। এই ঠান্ডা আগ্নেয়গিরির ভেতরে এক লুকোনো খনি ছিল, আর তাকে এখানে মূর্তি বানানোর অনেক অবশেষ মেলে। এখানেই তাকে ঢালাই লোহার বানানো 7 ইঞ্চি লম্বা কুড়ুল এবং অন্য অস্ত্রপাতি মেলে, যার ফলে এটা পরিষ্কার হয় যে তাদের ওই সময় থাকা কোনো আদিবাসী সভ্যতা বানিয়েছিল। পরে খোঁজ করার পর এটা জানা যায় এই মূর্তিরা আদিবাসীদের ধার্মিক অনুষ্ঠানের অংশ ছিল। এই মন্তব্য থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে মই মূর্তির পরিশ্রমের ক্রেডিট মানুষকেই পাওয়া উচিত, নাকি অন্য গ্রহ থেকে আসা এলিয়েনদের। এই কথা থেকে এটা তো জানা যায় যে এদের কারা এবং কেন বানিয়েছিল, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনও ওই রকমই আছে। আবিষ্কারকদের সবচেয়ে বেশি যেই কথা চিন্তায় ফেলে যে এত বিশাল মূর্তিদের এত দূরে কেমন করে নিয়ে আসা হয়েছিল। আমরা এই কথার একটু আন্দাজ লাগাতে পারছি না যে ওই প্রাচীন সময়ে যন্ত্রের অভাবের পরেও এত বড় বড় মূর্তিকে ওদের নির্মাণের স্থান থেকে 10 মাইল মতো দূর পর্যন্ত কেমন করে নিয়ে আসা হয়েছে। এক মন্তব্যের অনুসারে এমনটা কাঠের মোটা মোটা গুড়ির সাহায্যে করা হয়ে থাকবে, কিন্তু দ্বীপের মাটির পর্যবেক্ষণ করে যেই কথা জানা যায় তার হিসাবে এই মাটি এত বড় গাছকে খাড়া রাখতে সমর্থ না, যতটা বড় এবং মোটা গাছ এই কাজের জন্য দরকার ছিল। এক অন্য বিচার গাছগাছালি দিয়ে বানানো দড়ির ব্যবহারের পক্ষ রাখে, কিন্তু 75 টন ভারী ওজন এই দড়ির সাহায্যে টানা যুক্তিসঙ্গত লাগে না। একে বানিয়ে এত দূরে কেমন করে নিয়ে আসা হয় এবং তারপর এই সভ্যতার কী হলো, যারা এদের বানায়, অবশেষে ওই সভ্যতা এই মূর্তিদের বানিয়ে কোথায় অদৃশ্য হয়ে যায়,
এটা এমন অদ্ভুত কথা যার ধাঁধাকে এখনও কেউ সমাধান করতে পারেনি। হয়তো ভবিষ্যতে আমাদের এমন প্রমাণ মিলবে যার দ্বারা এই ধাঁধার সমাধান হবে। নাম্বার ফোর, ডোর টু হেল, তুর্কমেনিস্তান। ডোর টু হেল অথবা নরকের দরজা, যা কি তুর্কমেনিস্তান দরবেজে গ্রামে অবস্থিত। মাটিতে হওয়া ওই গর্ত আর ওই গর্তে জ্বলনশীল আগুন, এই আগুন গত 50 বছর থেকে এমনই জ্বলছে। জগৎ একে নরকের দরজার নামে জানে। কাকাকুরাম মরুভূমিতে থাকা এই বিশাল গর্ত আসলে মাটির ভেতরে প্রাকৃতিক গ্যাসের বিস্ফোটের ফলে জন্ম নিয়েছিল। 1971 প্রাক্তন সোভিয়েত সংঘের বৈজ্ঞানিক এই মরুভূমির এলাকায় তেল এবং গ্যাসের খোঁজ করতে এসেছিল। তিনি দরবেজে গ্রামের পাশে অবস্থিত এই জায়গাকে খননের জন্য বেছে নেয়, কিন্তু খনন শুরু করার কিছুক্ষণ পরেই এই জায়গা ধসে যায় এবং এখানে 230 ফুট চওড়া আর 65 ফুট গভীর গর্ত হয়ে যায়। এই দুর্ঘটনায় কোনো প্রাণ তো যায়নি, কিন্তু এই গর্ত থেকে খুব বেশি পরিমাণে মিথেন গ্যাস বের হতে থাকে। এই জন্য এই মিথেন গ্যাস বাইরে বের হওয়া থেকে থামানো জরুরি ছিল। এর জন্য বৈজ্ঞানিকদের কাছে দুটি বিকল্প ছিল, হয়তো এই গর্তকে বন্ধ করে দেওয়া হোক, না হলে এই মিথেন গ্যাসকে জ্বালিয়ে দেওয়া হোক। প্রথম বিকল্প অনেক খরচা সাপেক্ষ ছিল এবং সময় বেশি লাগত, এই জন্য বৈজ্ঞানিকরা দ্বিতীয় বিকল্প বেছে নেয় আর এই গর্তে আগুন লাগিয়ে দেয়। তারা ভেবেছিল কিছু দু এক দিনেই পুরো মিথেন গ্যাস জ্বলে যাবে এবং আগুন নিজে থেকে নিভে যাবে, আর বৈজ্ঞানিকদের এই আন্দাজ ভুল প্রমাণিত হয় এবং তখন থেকে এখনও পর্যন্ত এই গর্ত প্রতিনিয়ত আগুনে জ্বলছে। এই কথা তোমরা আন্দাজ করতে পারো যে ওই জায়গায় মিথেনের কত বিশাল ভাণ্ডার আছে। প্রতি বছর জগৎ জুড়ে হাজারো পর্যটক একে দেখতে আসে। ডোর টু হেল কোনো মিশ্রিত না, তাছাড়াও এই বৈজ্ঞানিকদের কাছে এটা রহস্য বটেই যে প্রায় 50 বছর থেকে জ্বলতে থাকা আগুন কবে নিভবে। নাম্বার ৫, জায়ান্ট স্টোনস, কোস্টারিকা। এই পাথরদের 1930-এ সবার প্রথমে জঙ্গল পরিষ্কার করার সময় কিছু পরিষ্কারের কর্মীরা দেখেছিল। আশ্চর্যের কথা এটা ছিল যে এই ব্যাপারে এর আগে কারোর জানা ছিল না, আর দ্বিতীয় কারণ ছিল এর আশ্চর্যজনকভাবে গোল হওয়া। এই পাথর এতটা গোল যে এর মতো গোল পাথর পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। এই পাথর কয়েক সেন্টিমিটার থেকে 2 মিটার ব্যাস পর্যন্ত বড় আর 15 টন পর্যন্ত ভারী। মানা হয় যে আজ থেকে প্রায় 1500 সাল আগে একে বানানো হয়েছিল। এর গোলাকার বৈজ্ঞানিকদের ধাঁধার মধ্যে ফেলে রেখেছে, যার ফলে অনেক টিম গত অনেক বছর থেকে এর উপর গবেষণা করছে। এই পাথরদের ব্যাপারে অনেক অনেক গুজব প্রচলিত আছে। কিছু লোক বলে যে এই পাথর হাজারো সাল আগে সমুদ্রে ডোবা আটলান্টিস সভ্যতার প্রমাণ, আবার কিছুর বক্তব্য প্রকৃতি এদের এইরকমভাবে বানিয়েছে, আবার কিছু লোক এটা মানে যে একে বানানো সভ্যতার কাছে এমন টেকনিক ছিল যার ফলে তারা পাথরকে গলিয়ে যে কোনো আকারে আনতে পারত। গুজব যাই হোক, একে বানানোর পেছনে শক্ত কারণ এখনও পাওয়া যায়নি। কেউ এটা জানে না যে একে কারা এবং কেন বানিয়েছিল। ওখানকার স্থানীয় নিবাসীরা মানে হয়তো ওই সময় লোকেরা দৈবশক্তিকে মানানোর জন্য রেখে থাকবে, অথবা হতে পারে ওই পাথর দিয়ে তারা নিজের রাজ্যের সীমানা নির্ধারণ করেছিল। কিন্তু সত্যিটা কি এটা কারোর জানা নেই। কিছু লোকেরা বলেছিল যে এতে সোনা লুকোনো থাকতে পারে, কিন্তু যখন একে ডায়নামাইট দিয়ে বিস্ফোট করা হয় তো তখন এটা খালি বেরোয়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। প্লিজ এই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো নিজেদের বন্ধুদের কাছে, এবং এই ধরনের আরও ভিডিও পেতে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি অন করো।